ফরজ সলাতের পরে সবচেয়ে দামি সলাত হলো তাহাজ্জুদ, আর নফল সিয়ামের মধ্যে সবচেয়ে দামি নফল সিয়াম হলো মহররম। আল্লাহর নবী যখন মদিনাতে আসলেন দেখলেন ইহুদিরা সিয়াম থাকছে মহররমের 10 তারিখে, তিনি বললেন মাহাজাল ইয়াউম আল্লাযি তাসুমুনহু, এই দিনটা কিসের দিন, তোমরা এদিনে সিয়াম থাকছো কেন? তখন ওরা বলছে আরে এদিন তো বড় দিন, এদিন বড় দিন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন সদল বলে, এই দিনে আল্লাহ মোসাকে বাঁচিয়ে দিয়েছেন সদল বলে, মোসা আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য সিয়াম থেকেছিলেন, তাই আমরা এদিনে সিয়াম থাকি মহররমের 10 তারিখে। আচ্ছা আচ্ছা শোনো, নাহনু আওলা আহাক্কু বি মূসা মিনকুম, তোমরা যে মূসার সুন্নাত পালন করছো শুকরিয়া আদায় হিসাবে, আমরা তোমাদের চেয়ে বেশি হক রাখি শুকরিয়া আদায়ের ব্যাপারে, অতএব আমিও সিয়াম থাকলাম, সঙ্গী সাথী সবাই সিয়াম থাকো। যেমন বললেন সাহাবী বলে উঠলেন আল্লাহু সামাদ, এ কি কথা, আপনি দিন রাত বলছেন ইহুদিদের বিরোধিতা করতে হবে, খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এদিন ওদের বড় দিন, এদিন ওদের বড় দিন, এদিনে সিয়াম থাকা হবে না, তাই এদিন তাদের বড় দিন। শোনো লাইন বাকাই তো এলা কাবেলিন লাসমান্না তাসেয়া, আমি যদি সামনে বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম থাকব, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুক্রিয়া, 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুক্রিয়া। কথা স্পষ্ট বোঝা গেল কি? মনে থাকবে না মনে হয়, মহররমের 10 তারিখের সাথে কারবালার 10 তারিখের কোনো সম্পর্ক নেই। ফাতেমা কান্দিয়া খায় আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়, যেদিন হুসাইন শহীদ হচ্ছেন তার 49 বছর আগে ফাতেমা মারা গেছে, কতদিন আগে, 49 বছর আগে। তাহলে এটা কথা মিল খেল, তাহলে মাওলানা সাহেবের এই বক্তব্য পুঁথির গানের মতো হয়ে গেল, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল, পুঁথির গানের মতো। এই জন্য আমি বলি যে আপনারা কেন যে চিন্তা ভাবনা করেন না, এইসব বক্তৃতা এইসব বক্তা থেকে বেঁচে থাকতে হবে, এ কথাই ঠিক। আপনাকে কেন তিতে লাগে না, তিতে লাগা উচিত। এই ছেলে শোনো, আল্লাহর নবী বললেন কেউ যদি মহররমের 2 দিন সিয়াম থাকে বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে, তিনি বললেন কেউ যদি আরাফার 1 দিন সিয়াম থাকে আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে, তিনি বললেন মানুষ সারা বছর সিয়াম পালনের নেকি পাবে 2টি পদ্ধতিতে, 1 প্রতি মাসে কেউ যদি 3 দিন সিয়াম থাকে আর রামাজান সিয়াম থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে, এটা একটু ভারী। 2 কেউ যদি শাওয়ালের 6টা সিয়াম থাকে আর রামাজান থাকে তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবে। এই ছেলে তোমার কথা মনে থাকবে ইনশাল্লাহ, আবার কথায় পুনরায় বলি, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন, চুপ থাকো, এত তাড়াতাড়ি ব্যস্ত হয়ে পড়ছো কেন, দেখেন তো মহররমের 2 দিন সিয়াম থাকলে কেমন নেকি হবে, বিগত 1 বছরের পাপ ক্ষমা হবে, আরাফার 1 দিন সিয়াম থাকলে কি হবে, আগে পরে 2 বছরের পাপ ক্ষমা হবে, ওয়াবাক ইবাদত, সামনে কি করব না করব সব ক্ষমা, এ তো অবাক পদ্ধতি, এর নাম আরাফার সিয়াম, খুব দামি 1 দিন। 3 2টা পদ্ধতি সারা বছর সিয়াম থাকার, 1 প্রতি মাসে 3 দিন, 13, 14, 15, হাইজের কারণে যদি কোনো মহিলার সমস্যা হয় তাহলে 18, 20, 22, 24 কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আরবি মাসের মধ্যে হলেই হলো, সে যেদিনই হোক, কথা বোঝা যায় কি, আরবি মাসের মধ্যে হলেই হলো,
তাহলে রমজান আর প্রতি মাসে তিনটে, তাহলে কি পাবো আমরা? সারা বছর সেম পালনে নেকি পাবো, এটা একটু ভারী। আর এদিকে চলে আসি একবারই সহজ, শাওয়ালের ছয়টে আর রমজান, তাহলে কি পাবো? সারা বছর সেম পালনের নেকি পাবো। উল্লেখ্য যে মহিলাদের হায়েজের কারণে পাঁচ সাতটা ছুটে গেছে, এইটা আগে করতে হবে এই হিসেব ঠিক নয়। হায়েজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে যেদিন পারবে সেদিন করবে, মরে গেলে কোনো সমস্যা নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা 10 মাস পরে করতেন, অতএব শাওয়ালটা আগে হবে, বাদ দিয়ে হবে এগুলো হিসাব নাই, ছয়টা করবে, ধারাবাহিক করাই ভালো। সম্মানিত দিনী ভাই বোন, এবার চলে আসলাম শাবানের সিয়ামে, এবার আমি আপনার কাছাকাছি আছি, বক্তব্য শেষের দিকে আপনাকে খুব ভালো কথা স্মরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি। 15ই শাবান সিয়াম পালন করা থেকে বিরত থাকবেন, এই ফাঁকি দেওয়া কাজ করবেন না। শুধুমাত্র শাবান মাসে 13, 14, 15 তিনটে সিয়াম থাকবেন না, শুধুমাত্র শাবান মাসে দুইটে সিয়াম থাকবেন না, ওরাই শাবানের 13, 14, 15 থাকবে যারা অন্যান্য মাসেও 13, 14, 15 থাকে। আর শাবান মাসে কি করতে হবে এবার শুরু হলো, এই ছেলে ওইদিকে মুখ করে দাঁড়িয়ে আছো কেন? এদিকে খেয়াল করো, ওইদিকে কিন্তু তুমি দাঁড়িয়ে কার কথা শুনছো? শাবান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান গুল্লাহু, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন, হাদিস বুখারী মুসলিম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, আল্লাহর নবী পুরো শাবান সিয়াম থাকতেন তবে শেষের দিকে কিছু বাদ দিতেন, প্রায় 20-25টা এরকম থাকতেন। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাহরাইন মুতাতাবিআইন ইল্লা শাবান ওয়া রমজান, আল্লাহর নবীকে আমি পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া। আমি আল্লাহর নবীকে পুরো 2 মাস সিয়াম পালন করতে দেখিনি শাবান ও রমজান ছাড়া। তবে তিনি বললেন, তোমরা নিসফে শাবান পর্যন্ত সিয়াম থাকো, মানে একটা না 15 দিন সিয়াম থাকো, এরপরে আরও কাছিয়ে চলে যাই। ওসামা ইবনে জায়েদ আল্লাহ নবীকে বলছেন, আমি বললাম, আল্লাহ রাসূল, আরাকা লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনা শুহুরে মা তাসুমু মিন শাবানা, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো তত দেখি না, এইটা কেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল, আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি অন্য মাসে তো দেখি না। এ হলো একভাবে জিজ্ঞাসা। এবার তোমাদের জন্য সহজ জিজ্ঞাসা করি, যে মুরব্বী একটু দেখেন তো, আপনি একটু বুঝতে পারেন কি না, সহজ জিজ্ঞাসা। ওসামা ইবনে জায়েদ বলছেন, আল্লাহর নবী শাবান মাসে আপনি এত সিয়াম থাকেন কেন? জিজ্ঞাসা মনে থাকবে না, কি জিজ্ঞাসা বলেন তো দেখি, এত রোজা থাকেন কেন, এত সিয়াম থাকেন কেন, দেখি এবার কি হয়, কি বলছেন উনি? এবার বলছেন, যাকা শাহরুন বানা রাজব রমজান, এটা একটা মাস রজব রমজানের মাঝে, এক ফুলে নাসান হো মানুষ তাতে গাফেল থাকে, এইটা একটা মাস রজব রমজানের মাঝে মানুষ তাতে বেখিয়াল থাকে, তুরফাউল আমালাইল রাব্বিল আলামিন ফিহে, এই মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, ওনা উহিব্বু আইরফা আমালি ওনা সায়েম, আমার মন চায়, আমি ভালোবাসি আমার রিপোর্টটা যখন আল্লাহর কাছে বাৎসরিক দেওয়া হবে তখন সিয়াম অবস্থায় দেখুক, দেখো দেখো রিপোর্ট নাও আমি সিয়াম আছি। তিনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকা আল্লাহ ভালোবাসতেন। তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মানুষের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় বৃহস্পতিবার সোমবার, অনা উহিব্ব আইরফা আমালি ওনা সায়েম, আমি ভালোবাসি, সাপ্তাহিক রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা যখন হবে আমার, তখন আল্লাহ দেখুক
আমি সেয়াম আছি, দেখো নেও আমার রিপোর্ট, দেখো সাপ্তাহিক দেখো আমি সেয়াম আছি, দেখো বাৎসরিক রিপোর্ট দেখো আমি সেয়াম আছি। মনে থাকবে কি? আল্লাহ রাসূলের জানা ছিল না সেদিন 15ই শাবান কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের আলেওয়ালা জেনে নিল সেদিন 15ই শাবান। তাই তারা কল কারখানা, অফিস আদালত, কোর্ট কাচারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেখে সেয়াম থাকে, একবারে নগদ মিথ্যে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য বলিনি, উপস্থিত বৈঠকের মুসলিম বোন, এই মেয়ে কথা বলছো কেন? তোমার মনে ভুলে গেলে এত তাড়াতাড়ি? তোমাকে তো আমি মুখখান বন্ধ রাখতে বলেছি, মহিলা মানুষ তো সবাই আপনাদের বদনাম করে, তো না এমনি করে ঠেলাই পোড়াই করে, যে আপনাকে যে আমি 100 বার বলছি মুখখান বন্ধ রাখেন, তা আপনি মুখখান খুলছেন কেন? কাউকে যদি ডাকতে হয় তো ইশারা করে ডাকেন, ইশারা করে ডেকে নিয়ে যান, ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে যাবেন। স্বামীও যান, আপনিও তেমন, বাপ যেমন আপনিও তেমন, আপনি মুখে ডাকছেন কেন? এই খালেদা, এই খালেদা, চল তো চল, যাবি না, এভাবে ডাকছেন কেন আপনি? মুখখন বন্ধ করে দিয়ে খালেদাকে ইশারা করে, ইশারা করে ডেকে নিয়ে যান, শরম হয় না কেন, একটু হায়া হয় না কেন? সম্মানিত দিনী ভাই বোন শুনুন, রিপোর্ট ধরার জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে, আজ থেকেই শুরু করেন। যদিও শাবান শুরু হয়েছে ওই রবিবারে, আর এক রবিবার চলে গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, আজ কি বার গেল? বুধবার গেল। ধারাবাহিকভাবে সিয়াম থাকা উচিত ছিল, জানি না আছেন কি না, মরব্বে আপনাকে আমি অনেক ভালোবাসি, আজ থেকে চেষ্টা করেন যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকবই, ফেটে যাক কেটে যাক তাতে আসে যায় না, সাহারি হোক আর না হোক সিয়াম থাকবই থাকব। যতক্ষণ পর্যন্ত আপনি ত্যাগে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনি টিকতে পারবেন না। আরে সাহারি ছাড়ো, সাহারি বরকতের কাজ এখন হলো না তো কি করব, এমনি সিয়াম থাক। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনি আজ থেকে নফল সিয়ামের সিদ্ধান্ত নেন, আপনি বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকেন, আপনি মহররমের 2 দিন সিয়াম থাকেন, আপনি আরাফার 1 দিন সিয়াম থাকেন, আপনি প্রতি মাসে 3 দিন সিয়াম থাকেন, আপনি শাওয়ালের 6টা সিয়াম থাকার প্রাণপণে চেষ্টা করেন, আপনি জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম থাকেন। এই ছেলে, আমি তো কথা শেষ করতে যাচ্ছি, দেখো তো আর একটা কথা মনে রাখা যায় কি না, আর মধ্যখানে বলছি আবদালের কিন্তু সিলেবাস এখানেই আছে, আদর্শ শিক্ষা এবং উসমানী কায়দা, সাথে সাথে নামাজের উপরে বই আছে, ফিকহ সুন্নাহ বই আছে, আর জামিয়া সালাফের যেটা মুখপাত্র মাসিকা লিতে সম্পত্রিকা, আমাদের ছেলেরা কেউ তোমরা খালি যাবা না, 30 টাকা দিয়ে অন্তত 1টা পত্রিকা সাথে নিয়ে যাবা, টাকা না থাকলে কারো কাছে 30 টাকা নিয়ে যাওয়া, এই পত্রিকা কিন্তু লক্ষ লক্ষ টাকা খরচ করে তোমরা বের করছো, টাকা কিন্তু আমার নয়, টাকা কিন্তু তোমাদের, টাকা কিন্তু মুরব্বী আপনাদের, জামিয়া সালাফি আমার মনে বড় সাদ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়াই লড়বেই লড়বে ইনশাআল্লাহ, সেই পদক্ষেপ নিয়ে এক পায়ে দাঁড়িয়ে আছি। আপনাদের জামিয়া সালাফিয়ার ছাত্র প্রায় 5000, 410 জন এতিম সারা দেশ জুড়ে যা আছে জামিয়া সালাফিয়াতে আছে, 300 জন শিক্ষক শিক্ষিকা যার প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ, আপনারাই দেন, আব্দুর রহিম সাহেব গোদাগাড়ি থেকে কেউ দেয় না আমার জানা নাই, আচ্ছা গোদাগাড়ি থেকে না দেখ কোন জেলা থেকে দেয়, ও তো মুসলমানই দেয়, 32 লক্ষ টাকাকে আমি দেবীনগর থেকে বানাই বানাই না, আর যেটা জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ 51 বিঘা জমির উপরে, 33 শতকের বিঘায়, কত বিঘার উপরে? 51 বিঘা জমির উপরে, তার একটা মসজিদ তৈরি হচ্ছে 6 বিঘা জমির উপরে,
যারা একতলায় 10,000 মানুষ সলাত আদায় করতে পারবে, ওখানে প্রায় জমি কিনা। আর যেটা রাজশাহীতে আছে সেটা 90% জমির উপরে, যেটা চারতলার শেষের দিক। আর যেটা তোমাদের বাড়িতে তৈরি হবে মহিলা বিশ্ববিদ্যালয়, সেটা আপাতত 60 বিঘা জমি আছে, আর আশা করছি যে এখানে 100 বিঘা জমি হতে হবে। এটা তোমাদের বাড়ির সাথে লাগা, ভাইজান আপনার বাড়ির সাথে লাগা, সেটা হলো পলাশি, সেটা হলো তানোর, সেটা হলো গোদাগাড়ি, সেটা হলো আর একটা কাছাকাছি জায়গা মন্ডমলা পবা, আজ ওখানে একটা স্কুল আছে সরঞ্জাই, সরঞ্জাই জি তানোর এলাকা, ওটা কিন্তু তানোর আর গোদাগাড়ির মধ্যে পড়ে আছে, ঋষিকুলো আছে, বিশাল সম্পদ, বিশাল সম্পদ সব দিয়ে দিয়েছে জামিয়া নেবরাজ, জামিয়া সালাফের নামে। সেটা আপনাদের সম্পদ, জাতীয় সম্পদ, এটা মহিলা বিশ্ববিদ্যালয়। সময়ের গতিতে আমি কথা বলবো, তো এত কিছু ইনশাল্লাহ এত কিছু যে হচ্ছে, এগুলো কি আমি নিজে করি? আপনাদেরই পয়সা দেওয়া, আপনাদের পয়সা দেওয়া লিতে সাম পত্রিকা ছাপা আছে, নিজের টাকা দিয়ে পত্রিকা ছাপা আছে, নিজে পড়বো না? নিজে পড়বো, এটা আমার দাবি। আর আমি যে সব বই পুস্তক লিখেছি, মনে করতে হবে আপনার ভাই লিখেছে, নাহলে আপনার ছেলে লিখেছে, নাহলে আমি আপনার কাছের মানুষ, আপনার বাড়ির মানুষ লিখেছি। আপনি চাঁপাইনবাবগঞ্জ গোদাগাড়ির মানুষে যদি না পড়েন, তাহলে তো আমার ভিতরে আর আপনার ভিতরে একটা দূরত্ব প্রমাণ হবে, যেটা আমি পছন্দ করি না। আমি ভালোবাসা বজায় রাখতে চাই, আমার দিনী বোনদেরকে বলি যে তোমাদের ভাবি বই লিখেছে, কেন হব অবরোধবাসিনী? আমার দিনী বোনদেরকে বলতে চাই, বেগম রোকিয়া লিখেছে অবরোধবাসিনী, তখন তোমাদের ভাবি লিখেছেন কেন হব অবরোধবাসিনী? এদেশের শিক্ষাতে ত্রুটি যথেষ্ট, যার কারণে তোমাদের ভাবি লিখেছে শিক্ষা বনাম জাহেলিয়াত, কেন এ নির্যাতন কি তার প্রতিকার? আমরা মহিলা মানুষ কেত নির্যাতিত, কেন এ নির্যাতন কি তার প্রতিকার? এই বইগুলি সংগ্রহ করতে হবে, শাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করতে হবে। আল্লাহ আমাদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যা অসুস্থ তুমি তাদের